স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। অন্য রকম মানুষ বরুণ দাস, এক বহুমুখী প্রতিভা, সাংবাদিক থেকে নাট্যকর্মী, বামপন্থা থেকে ধর্ম, বুদ্ধিজীবী যিনি গণ আন্দোলনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কর্পোরেট জগতের দামি চাকরি ছেড়ে দেন, দৈনিক স্টেটসম্যান পত্রিকার নিয়মিত লেখক, নিজে সম্পাদনা করেন দিগন্ত বলয়, তুলে ধরেন বিভিন্ন বিষয়, অন্য ধারার থিয়েটার, তিন তালাক, বলশেভিক বিপ্লব, সারদা মায়ের প্রাসঙ্গিকতা ইত্যাদি। 20টি বই লিখেছেন, 18টি নাট্য সম্পাদন, 5টি সংকলন, 10টি বই প্রকাশের পথে। পাশাপাশি মানুষের সাথে রাস্তায় নামা, প্রতিবাদী নাটকের মাধ্যমে জনচেতনার উন্মেষ, কম কথা বলেন, অত্যন্ত বিনয়ী, অনেক বছরের আলাপ। কিছু প্রশ্ন রেখেছিলাম তার কাছে, তারই উত্তর। একদিকে সাংবাদিকতা, নাটক, সাহিত্য, অন্যদিকে ধর্ম, সমন্বয় করেন কিভাবে? উত্তর, আগ্রহ ও আন্তরিকতা থাকলে কাজ করতে অসুবিধা হয় না। সাংবাদিকতা আমার প্রিয় বিষয়, বিবেকানন্দ মুখোপাধ্যায়ের কাছে অনেক শিখেছি, পরে দমদমের এক নাট্যদলের সাথে যুক্ত হলাম, প্রতিবাদী নাট্যকার অমল রায়ের সান্নিধ্যে লেখার অনুপ্রেরণা। আর কুম্ভ মেলা ধর্মের বিষয় হল, আমি একে দেখি মানুষের মহাসঙ্গম হিসেবে। নাটক, সাংবাদিকতা থেকে কুম্ভমেলা, সব কিছুর মধ্যেই মানুষ, তাই সমন্বয়ে অসুবিধা হয় না। বামপন্থা ও ধর্ম, এই দুই নিয়ে আপনার মন্তব্য? উত্তর, প্রকৃত বামপন্থা ও প্রকৃত ধর্মের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, দুই মানুষের কল্যাণের কথা বলে। যদিও প্রথমটি শুধু অর্থনীতি নির্ভর, কিন্তু ধর্ম মানুষের সার্বিক কল্যাণের কথা বলে, একমাত্রিক নয়। ভারত সেবাশ্রম সংঘের সাথে আপনার যোগাযোগ কবে থেকে? আপনার উপর সংঘের প্রভাব কি? উত্তর, মা ছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজী দীক্ষিতা, দুই মামা সন্ন্যাসী, বাবা জ্যাঠামশাই জড়িত ছিলেন সংঘে, সেজদা বাজিতপুরের প্রণব মঠের সিদ্ধপীঠে যুক্ত আছেন। আমি ছাত্র জীবনে বিশ্বাত্মানন্দজী অর্থাৎ দিলীপ মহারাজের আপ্ত সহায়ক ছিলাম। আমার জীবনে ভারত সেবাশ্রম সংঘের প্রভাব অসীম। প্রযুক্তি নির্ভর জগতে ধর্মের বর্তমান ও ভবিষ্যৎ কি? উত্তর, এ নিয়ে আপাত শঙ্কা জাগলেও আমার দৃঢ় বিশ্বাস, যারা ধর্মকে নিছক প্রথাগত ব্যাপারের সাথে না মিলিয়ে তার মূল কথা, ন্যায়, নীতি, নৈতিকতাকে গুরুত্ব দেন, তাদের কাছে ধর্মের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠার কারণ নেই। ধর্মকে আগে যেভাবে দেখতেন আর এখন যেভাবে দেখেন, পার্থক্য আছে? উত্তর, নিশ্চয়ই, ধর্মকে বাদ দিয়ে জীবন চলতে পারে না, তবে দেখার দৃষ্টিভঙ্গি চাই, অতি যেন সংকীর্ণতার রেশ না থাকে। রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ, প্রণবানন্দ প্রমুখ অনেকে যেভাবে ধর্মকে উপস্থাপিত করেছেন, তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা ধর্মকে অন্য পথে চালনার চেষ্টা করেন, মানবতা ও নৈতিকতা থেকে সরিয়ে, তাদের থেকে ধর্মকে রক্ষা করা দরকার, না হলে ধর্ম সম্বন্ধে ভুল বার্তা পৌঁছবে মানুষের কাছে।